নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন মিনিট খানেক সঙ্গে চুমন। এই বছর আসতে চলেছে লোকসভা ভোট, আর সবার মুখে মুখে সম্ভাব্য মহাজোট। তাই আমরাও এবার টলিউড ছেড়ে দিলাম পলিটিক্সে পাড়ি। দেখা যাক কে চাপে এবার প্রধানমন্ত্রীর গাড়ি। আজ আমাদের সাথে আছে বাংলার তথা জাতীয় রাজনীতির এক এমন ব্যক্তিত্ব যার অনুপ্রেরণা আমাদের পথ দেখিয়েছে। যার নেতৃত্ব আমাদের সাহস জুগিয়েছে। মানুষের জীবন আপনি বাঁচান, যার সংকল্প আমাদের মুগ্ধ করেছে। মাননীয় ক্ষমতা দি। বাবারে, আমার তো প্রশংসা, দিল্লি সাপ্লাই কম পড়ছে নাকি? তিমোর দি মেরিয়ার। ববি, ওকে পাঠিয়ে দিস তো একটা ছোট পেটি কুরিয়ার। আবার যদি বাগাতে পারি হারানো পলিটিক্যাল কেরিয়ার। আচ্ছা ক্ষমতা দি, মানে আপনি তো এখন জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু, মানে যেভাবে এতগুলো রাজনৈতিক দলের নেতাদের এক ছাতার তলে আনতে পেরেছেন, এবার তো কেসি পালো লজ্জা পাবে। আমি যেটা করে দেখিয়েছি সেটা একমাত্র সারেগামাপা আর ব্রিগেডের মঞ্চেই সম্ভব। হ্যারিকেন থেকে হাল, সাইকেল থেকে কেজরি বাল, কি করে এই মেলবন্ধন মতাদর্শ ভুলে? দু চামচে মোদি বিদ্বেষ গরম জলে গুলে। তাহলে ওই ধোকলা বাবুই সবার চক্ষুশূল, ফুল ফোটাবার দাবি করে ফুটিয়ে দিল হুল। বিজেপি না বিজেপি, গোদের ওপর বিষ পড়া তোতলা মোটা ভাই, গায়ের ওপর ছেড়ে দেয় ন্যাংটো চিবি আয়। চিবি আয় আয় কে যাবি, আয় কে মান হারাবি এক মুঠো ভুবনেশ্বরে। ভাইগুলো সব পড়ছে ধরা বোয়াল থেকে রুই, বলতো আমি কেমন করে চিন্তা ছাড়া শুই। ভোটের আগে যত সব পাবলিসিটি স্ট্যান্ড, বেঁচে বেঁচে শুধু অপোজিশনদের ইচ্ছামতো হান্ট। মাফ করবেন দিদি, হাতের কি আর সব আঙুল সমান, নিশ্চয়ই ওরা পেয়েছে কিছু জোরালো তথ্য প্রমাণ। ওনার দলে সবাই সাধু, বাদ বাকি সব ভণ্ড, ওনার সাথ মে সব আচ্ছা, নইলেই রাজদণ্ড। রাজনীতিতে কেউই ধোয়া তুলসী পাতা নয়, তাহলে কেন এক দলকেই করতে হবে ভয়? উল্টো সুরে গাইলে দিদি, কেউ দেয় না আরতি, উদাহরণ তো পাশেতেই আছে, দময়ন্তী থেকে ভারতী। কোশ্চেন তো বেড়ে করছিস একদম গোনা গোনা, গরুর দুধে মিশছে নাকি হালকা করে চোনা? কেন দিদি সাংবাদিকেরা প্রশ্ন করতে পাবে ভয়? ন্যাশনাল টিভির ইন্টারভিউ তো আর পঞ্চায়েত ভোট নয়। ওরে, অনেক সময় নির্বাচনে গোলমাল হওয়ার ভয়, তার চেয়ে বরং ঢের সুবিধে যদি ভোটই না হয়। পার্থক্য তাহলে রইলটা কি ভাম বিজেপির সাথে? গণতন্ত্র গোলাম হলো শেকল মাদা হাতে। মানুষ আপনাকে ভালোবেসে দিদি করেছিল বিশ্বাস, ভরসা রাখুন তাদের প্রতি, পাবে তারা আশ্বাস। আচ্ছা ওসব দেখা যাবে, খুব অন্য লাইনে আয়। দেশের এই পরিস্থিতির জন্য একা রাজ্যের দায়? জানিস কত প্রকল্পের ঝুলিয়ে রেখেছে টাকা? মুখে মারিতং জগতনার, কাজের বেলায় ফাঁকা। দেশের কোনায় অবহেলায় কত কৃষক মরছে, নির্বিকার প্রধানমন্ত্রী এরোপ্লেনে উঠছে। রাজ্যেরও দিদি ভালো নয় হাল, বাড়ছে বেকার জ্বালা, তারপর আবার চোখ ধাঁধাতে ল্যাম্পোস্টে টুনির মালা, দুর্নীতিতে ভরে গেছে বিসিএস থেকে টেট, তুমি তেমনই চাকরি পাবে যেমন চড়াবে ভেট। আনুগত্য বজায় রাখতে দল করতে হয় ভারী, সিপিএম ধরেছিল এসএসসি, আমরা প্রাইমারি, একদম গ্রাসরুট লেভেল থেকে জালিয়াতি। সৎসাহসের পথে দিদি উন্নয়ন দাঁড়িয়ে, বলতে চাইলে সত্যি কথা ভাইরা দিচ্ছে মারিয়ে। একদিকে তে তরতরিয়ে অবসরের বয়স বাড়ছে, অফিসার থেকে আধিকারিক, চাঁদা চেয়ে কড়া নাড়ছে। উৎসা ছড়াতে বিরোধীরা মারছে খালি ঢপ, আর সবাই যদি চাকরি করে ভাজবেটাকে চপ। দেশের প্রধান শত্রু জানবি গুজ্জু পাওয়ার কাপেল, আর আমার ছোট ছোট ভাইরা গুডি গুডি পিপল। কোন লাটের বাঠে তুমি করবে জনতাকে খণ্ডন, জেনে রাখো কভু গেরুয়া হবে না আকাশই এ লন্ডন। বাঙালিও তো বোকা নয় দিদি, উগ্রতা কে চায়? আনবে না কেউ মৌলবাদী যদি না পড়ে দায়, ভয় তো আপনার ভাইদের নিয়ে, ক্ষমতা অন্ধ হয়ে নিজের পায়ে মারবে কুড়ুল বিপদ আনবে বয়ে। পারবে না কেউ মদ না থাকতে, বের করে দেবে নাচুন, ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি খাটি কেষ্টার পাচুন। তোরা কি চাস ব্যাংক আর ইকোনমিতে ধস, রামরাজ্যে দোহাই তোলা চৌকিদারি বস। ফ্লাইওভারের ধসের কথাটা যে মিস করলেন বড়, আর উন্নয়ন আচ্ছাদিন মুদ্রার এপিটোপিট, আপনারা প্রতিশ্রুতি দিতেই দড়। ডিএ পাচ্ছে না কর্মচারী, কোষাগার নাকি ফাঁকা, আর এদিকে ক্লাবগুলোতে মোচ্ছবের টাকা। মানুষের কথা একটু শুনুন, করবেন না ভুল, নইলে মোদির পরে দিদি হবে জনগণের চক্ষুশূল। তখন থেকে জ্ঞান দিচ্ছিস চ্যানেলেতে ডেকে, দেবো তোর চাঁদ বদনের একখানা ছবি এঁকে,
অহেতুক এত উতলা হোস না, মাথাটা ঠান্ডা কর না, পড়ে কেষ্ট ঝোলার থেকে কবিতার বইটা আন না। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাপতির আছে কি ঠ্যাং। এপাং ওপাং ঝপাং, সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই চ্যানেলের সমস্ত আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ওইকন